এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2022 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করব ভূগোলের, যার পেজ নম্বর 188 নম্বর পেজ এবং 189 নম্বর পেজ। তো দেখো, ভূগোলের 188 নম্বর এবিটি এ পেজ থেকে কোন কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি আমাদের এই চ্যানেলে। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে 1.1, বহির্জাত শক্তির মূল উৎস, এর অ্যান্সার কি হবে? কয়ের অ্যান্সার? সূর্য। 1.2 এর কোশ্চেন কি বলেছে? প্রশস্ত নদীর মোহনাকে বলে, এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার? খাড়ি। পরের কোশ্চেন কি আছে 1.3 তে, পরল শঙ্কু ও পরল ব্যজনী গঠিত হয়, এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার? পর্বতের পাদদেশে। পরের কোশ্চেন কি আছে 1.4 এ, বাস্কেট অফ এক্স, ঠিক আছে, টোপোগ্রাফি গঠন করে, এর অ্যান্সার কি হবে? গয়ের অ্যান্সার? ড্রামলিন। পরের কোশ্চেন কি আছে 1.5 এ, মরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে বলে, এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার? ওয়াদি। পরের কোশ্চেন কি আছে 1.6 এ, শিবালিক হিমালয়ের পাদদেশে পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে, এর অ্যান্সার কি হবে? গয়ের অ্যান্সার? ভাবর। পরের কোশ্চেন কি আছে 1.7 এ, ভারতের বৃহত্তম কয়ালের উদাহরণ, এর অ্যান্সার কি হবে? গয়ের অ্যান্সার? ভেমনাথ। 1.8 এর কোশ্চেন কি বলেছে? ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো, এর অ্যান্সার কি হবে? কয়ের অ্যান্সার? ভাকার নাঙ্গাল পরিকল্পনা। পরের কোশ্চেন কি আছে 1.9 এ, ভারতের পশ্চিম ঝঞ্ঝা প্রাদুর্ভাব দেখা যায়, এর অ্যান্সার কি হবে? গয়ের অ্যান্সার? শীতকালে। তো দেখো, আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করেছি, যার পেজ নম্বর 188 নম্বর পেজ। মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের এবিটি এর সলভ পেতে গেলে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। পরের কোশ্চেন কি আছে 1.10 তে, ভারতের কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে, এর অ্যান্সার কোথায়? এর অ্যান্সার হবে ব্যাসল্টে। পরের কোশ্চেন কি আছে 1.11 এ, একটি ম্যানগ্রেভ বা লবণাক্ত বৃক্ষের উদাহরণ হলো, এর অ্যান্সার কি হবে? ঘয়ের অ্যান্সার? গরান। পরের কোশ্চেন কি আছে 1.12 তে, বলুইভিল যে গাছের ক্ষতিকারক পোকা, এর অ্যান্সার কি হবে? ঘয়ের অ্যান্সার? কার্পাস। 1.13 কোশ্চেন কি বলেছে? ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি অবস্থিত, এর অ্যান্সার কি হবে? ঘয়ের অ্যান্সার? গুড়গাঁও। পরের কোশ্চেন কি আছে 1.14 এ, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার? শিলিগুড়ি। এবার আমি শুদ্ধ এবং অশুদ্ধ মানে নির্ণয় করবো। তো দেখো, বিভাগ খ থেকে 2.1 কি বলেছে, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে ওয়া লিখবে। তো দেখো, যেটা শুদ্ধ সেটা আমি রাইট মেরেছি, যেটা অশুদ্ধ সেগুলো আমি কেটে দিয়েছি। ফার্স্ট কোশ্চেন কি আছে 2.11 এ, দুটি নদীর আবহাওয়িকায় মধ্যবর্তী উচ্চ স্থানকে জলবিভাজিকা বলে, এটা তো ঠিক আছে মানে শুদ্ধ। পরের কোশ্চেন কি আছে 2.12 তে, পর্বত গাত্র ও হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায় তাকে কি আছে? ক্রেভাজ বলে। এটা কি আছে? ভুল আছে, একে কি বলে? বার্কসুন বলে, বার্কসুন বলে। 2.13 তে কি বলেছে? লাদাখ মালভূমি লাভা মালভূমির উদাহরণ। এটা কি আছে? ভুল আছে, কারণ লাদাখ মালভূমি হলো পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ। পরের কোশ্চেন কি বলেছে 2.14 এ, বায়ু ও জলধারা সঞ্চয় কাজের ফলে বাজাদা গড়ে ওঠে, এটা কি আছে? ঠিক আছে। পরের কোশ্চেন কি আছে 2.15 এ, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো কি আছে? তো দেখো, NH44, এটা ভুল আছে, এর ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH7। 2.16 এর কোশ্চেন কি বলেছে? বিশাখাপত্তনম ভারতের একটি শুল্কমুক্ত বন্দর, এটা ভুল আছে, কারণ আসলে ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হলো কান্ডালা। 2.17 এ কি বলেছে? উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় এলাহাবাদকে, এটা কি আছে? ভুল আছে, কারণ উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। তো দেখো, 2.2 তে কি বলেছে? উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে 2.21 এ, নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলোকে ড্যাল বলে, এর অ্যান্সার কি হবে? মন্তকূপ বলে। 2.22 তে কি বলেছে? থর মরুভূমিতে চলমান বালিয়াড়িকে ড্যাস বলে, এর অ্যান্সার কি হবে? ধ্রিয়ান বলে। 2.23 তে কি বলেছে? কাজিরাঙ্গা অভয়ারণ্য ড্যাস রাজ্যে অবস্থিত, এর অ্যান্সার কি হবে? অসম রাজ্য অবস্থিত। 2.24 এ কি বলেছে? ডেকান ট্রাপের ড্যাস মৃত্তিকা কার্পাস চাষের উপযুক্ত, এর অ্যান্সার কি হবে? কৃষ্ণ মৃত্তিকা। 2.25 এ কি বলেছে? অসমে কালবৈশাখী ঝড় ড্যাস নামে পরিচিত, এর অ্যান্সার কি হবে? বর্ধৌশিলা। 2.26 এ কি বলেছে? রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয়, এর অ্যান্সার কি হবে? 1953 সালে। 2.27 এ কি বলেছে? ভারতের যোগ জলপ্রপাত ড্যাশ নদীর উপর অবস্থিত, এর অ্যান্সার কি হবে? শরাবতী। তো দেখো, 2.3 তে কি বলেছে? যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তো দেখো, 2.31 এ কি বলেছে? সমুদ্রে ভাসমান বিশাল আকৃতির বরফের স্তূপকে কি বলা হয়, এর অ্যান্সার কি হবে? হিমশৈল বলা হয়, হিমশৈল। 2.32 তে কি বলেছে? নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কি? নদীর জলপ্রবাহ মাপার এককের নাম হলো কিউসেক ও কিউমেক। 2.33 তে কি বলেছে? ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী, এর অ্যান্সার কি হবে? তামিলনাড়ু। পরের কোশ্চেন কি বলেছে 2.34 এ, ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়, এর অ্যান্সার কি? এর অ্যান্সার হবে জিরোফাইট। পরের কোশ্চেন কি বলেছে 2.35 এ, ভারতের ইক্ষু গবেষণাগার কোথায় অবস্থিত, এটা অবস্থিত হলো লখনৌ, ঠিক আছে, ইউপির লখনৌতে।
2.36 এ কি বলেছে, কেরালার উপকূলের অপরাধগুলিকে স্থানীয় ভাষায় কি বলে, এর অ্যান্সার কি হবে, কয়াল বলে, কয়াল। পরের কোশ্চেন কি আছে 2.37 এ, সেল এর সদর দপ্তর কোথায় অবস্থিত, এর অ্যান্সার কি হবে, কলকাতা। পরের কোশ্চেন কি বলেছে 2.38 এ, ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি, এর অ্যান্সার কি হবে, বিহার। এবার আমি বাঁ দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলাবো, তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে 2.41 এ, আধি, এর অ্যান্সার কি হবে, দুয়ের আছে ধুলিঝড়। 2.42 তে কি বলেছে, কারোয়া, এর অ্যান্সার কি হবে, চারের অ্যান্সার মৃত্তিকা। 2.43 তে কি আছে, মারমাগাও, এর অ্যান্সার কি হবে, একের অ্যান্সার লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর। 2.44 এ কি বলেছে, নুনাটক্স, এর অ্যান্সার কি হবে, তিনের অ্যান্সার বরফ মুক্ত পর্বত শিখর। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ।